বৃহস্পতিবার কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। অবশেষে ক্রিকেটে ধ্রুপদ ফরম্যাটে আইয়ার অভিষেক করায় আপ্লুত তার আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। ডানহাতি এই ভারতীয় ব্যাটারকে অভিনন্দন জানিয়ে পন্টিং টুইট করেন, এই তো সবে শুরু। এদিন পন্টিং টুইটে লেখেন, গত কয়েক বছর ধরে তোমার পরিশ্রম কাছ থেকে দেখেছি, যোগ্য হিসেবে সুযোগ করে নিয়েছ তুমি, এ তো সবে শুরু, তোমার জন্য খুব গর্বিত আমি, এমনটাই টুইট করেন পন্টিং। এবছর চোটের জন্য একাধিক সময় মাঠের বাইরে কাটাতে হয় শ্রেয়াস আইয়ারকে। অতিরিক্ত ক্রিকেটারদের তালিকায় থাকলেও তার খেলা হয়ে ওঠেনি টি টোয়েন্টি বিশ্বকাপে। এদিন কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেক করলেন তিনি। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আচমকা চোট পান কে এল রাহুল। তার চোটের পরিমাণ এতটাই যে গোটা সিরিজে খেলা হয়ে উঠবে না তার। এর ফলে ভারতের ব্যাটিং লাইন আপের মিডল অর্ডারে তৈরি হয় শূন্যতা, যার জেরে শুভমান গিলকে মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। আর এই বিষয়টাই শ্রেয়াস আইয়ারকে সুযোগ করে দেয় টেস্টে অভিষেকের। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতের স্ট্যান্ড ইন টেস্ট অধিনায়ক অজিঙ্ক্য রাহানে শ্রেয়াস আইয়ারের টেস্ট অভিষেক করার কথা ঘোষণা করেন। এদিন মাঠে শ্রেয়াস আইয়ারের হাতে টেস্ট দলের টুপি তুলে দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ পকেটাস্ত করেছে 3-0 ব্যবধানে। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে কী করেন তারা, তাই দেখার বিষয় হতে চলেছে।